বাংলাদেশের বাইরে যাওয়ার পরে যারা হচ্ছে হালাল খাবার খান এবং মুসলিম তাদের জন্য একটু সাফার হয়ে যায়, বাট যদি আশেপাশে ম্যাকডোনাল্ডস থাকে তাহলে কিন্তু আপনার জার্নিটা ইজি হয়ে যায়। সো যেহেতু মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমি অন্যান্য কান্ট্রিতে ম্যাকডোনাল্ডস খেয়েছি, বাট এখানে ম্যাকডোনাল্ডসের টেস্ট কেমন এটা ট্রাই করার জন্য সেদিন চলে গিয়েছিলাম সন্ধ্যায় ম্যাকডোনাল্ডসে। তো যাওয়ার পরে এরকম ডিজিটাল বোর্ড থেকে আমি আমার আইটেমগুলো চুজ করে একটা রিসিপ্ট নিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম কাউন্টারে, এটা সাবমিট করে বসে আপনাকে ওয়েট করতে হবে। সো এটা মোটেও বাংলাদেশের মতন না, আপনি যখন দেশের বাইরে যাবেন তখন দেখবেন ম্যাক্সিমাম এরকম ফ্র্যাঞ্চাইজেসগুলো হচ্ছে এরকমই, আপনাকে ডিজিটাল বোর্ড থেকে আপনার অর্ডারটা করে রিসিপ্টটা নিয়ে আপনাকে কাউন্টারে দিলে আপনাকে তারা ওয়েট করতে বলবে কিছুক্ষণ, তারপরে দে উইল কল ইউ টু টেক ইউর ফুড। সো আমরা ফুডটা নিয়েছিলাম, ফার্স্টে পার্সেন্ট নিয়েছিলাম, পরে মনে না থাক বসেই খেয়ে ফেলি। সো আমরা একটা র্যাপ নিয়েছিলাম, বার্গার নিয়েছিলাম, ফ্রাইস নিয়েছিলাম, ডেজার্ট নিয়েছিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি একটা নেস্টি নিয়েছিলাম, তারপরে আমরা আবারও চিকেন অর্ডার করেছিলাম কারণ চিকেনটা অনেক বেশি মজা ছিল। তো সসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো সসটা দিয়ে আমি যখন খাচ্ছিলাম ইট ওয়াজ অ্যামেজিং। বাট আনফর্চুনেটলি এখানে একটা সি উইডের একটা পাউডার টাইপের কে একটা দিয়েছিল, আমি জানতাম না যে এটা আসলে কিছুর সাথে মিক্স করতে হবে, কারণ আমি এর আগে আসলে কোথাও এটা খাইনি। সো আমি জাস্ট র্যাপের উপরে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট, আই এম রিয়েল সরি অ্যাবাউট দিস ওয়ান। সো এটা ছিল ফিশ র্যাপ, অ্যান্ড বার্গারটা ছিল হচ্ছে বিফ ডাবল প্যাটি, অ্যান্ড দেন দিস ওয়ান ওয়াজ চিকেন। আর মোস্ট ইয়ামি থিং ওয়াজ দিস নেস্টি, এটা হচ্ছে একটু আইসটি টাইপের লাগছিলো, বাট ইট ওয়াজ নেস্টি টাইপের একটা কিছু একটা আর কি আমার পছন্দ খেয়ে ফেলেছি। অ্যান্ড দেন কামস উইথ দ্য ডেজার্ট, এটা হচ্ছে স্ট্রবেরি একটা ডেজার্ট ছিল, প্রপার স্ট্রবেরিজ ছিল অ্যান্ড ভিতরে আইসক্রিমের মতন ছিল, অ্যান্ড খুবই ইয়ামি ছিল। যেটা বলেছিলাম চিকেনটা অনেক মজার ছিল আর প্রাইসগুলো খুবই কম ছিল, এতগুলো খাবার অ্যারাউন্ড বাংলা টাকায় 1200 টাকার মতন পড়েছিল। অ্যান্ড লেটস কাম টু দ্য ম্যাকডোনাল্ডস আইসক্রিম, যেটা অনেক হাইপ, সবাই অনেক খেতে পছন্দ করে ম্যাকডোনাল্ডস স্প্রাইট অ্যান্ড আইসক্রিম অ্যান্ড প্রাইস। সো ইয়া আমরা খেলাম, ডিনার করলাম, দেন চোখে পড়লো হচ্ছে স্টারবাকস, বাট তখন আর কফি খেতে ইচ্ছে করছিলো না। সো আমরা খেয়ে দিয়ে মোটামুটি কিছু আর্গুমেন্ট অ্যান্ড ডিসকাশন করতে করতে গাড়ির জন্য ওয়েট করছিলাম। সো যেটা বলে রাখবো সেটা হচ্ছে দেশের বাইরে যাওয়ার পরে কিন্তু ম্যাকডোনাল্ডস হতে পারে আপনার একমাত্র ভরসা যদি আপনি সেই কান্ট্রির ফুডটা ট্রাই না করতে পারেন। প্রাইস ওয়াইজ যেহেতু আপনি ঘুরতে যাবেন বাজেট ফ্রেন্ডলি, এটা কিন্তু খুবই ভালো একটা অপশন ম্যাকডোনাল্ডস। পিজা হাট, KFC তো ট্রাই করতে পারেন, A&W ট্রাই করতে পারেন, টেক্সাস চিকেন ট্রাই করতে পারেন, বাট ম্যাকডোনাল্ডস কিন্তু আপনার মানি অ্যান্ড টাইম দুইটাই সেভ করবে, অ্যান্ড এনার্জি টু